সমাজসেবী মরহুম নানুমিয়ার আকস্মিক মৃত্যুতে সম্প্রতি ব্লিক্সের বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে স্থানীয় বাংলাদেশি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লিডস থেকে খবর পাঠিয়েছেন আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। লিডসে স্থায়ীভাবে বসবাসরত জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের হাজি সুনামিয়ার বড় ছেলে হালিফ্যাক্স ক্রেডিট ইউনিয়নের সিনিয়র অফিসার তরুণ কমিউনিটি ব্যক্তিত্ব নানু মিয়ার অকাল মৃত্যুতে লিডসের বাংলাদেশি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। 34 বছর বয়সী মরহুম নানু মিয়ার এই আকস্মিক মৃত্যুতে সম্প্রতি লিডসের বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে স্থানীয় বাংলাদেশি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কমিউনিটি নেতা মল্লিক আফরাজ মিয়ার সভাপতিত্বে এবং সৈয়দ কবির আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ সালেহ আহমেদ, মোহাম্মদ আফজাল হোসেন, হাফিজ হামিদ আলী, মৌলানা আফজাল আহমেদ চৌধুরী, মুফতি মুস্তফা এবং আনোয়ার গনি সহ কমিউনিটির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নম্র ভদ্র এবং সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত এক আদর্শ নানু মিয়া আমাদের মাঝ থেকে চলে গেলেও চলে যায়নি তার সততা, ন্যায়পরায়ণতা ও সাবলীল জীবনযাপনের দৃষ্টান্তগাতা উদাহরণগুলি। শেষে পবিত্র মুনাজাত এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।